ভোটে হারতে দিলীপ ঘোষকে নিশানা করলেন অশোক দিন্দা। ভোটে হারার পর কাঠি মন্তব্যে দিলীপ ঘোষকে নিশানা করলেন বিজেপি বিধায়ক। তিনি বলছেন, কে কাঠিবাজি করেছে প্রমাণ দিন, হারের পর কেন বলছেন, আগেই বলতে পারতেন লড়বেন না, রাজ্য সভাপতি ছিলেন, বর্ধমানের সংগঠন তো হাতের তালুর মতো চেনা। দিলীপ ঘোষকে নিশানা করে মন্তব্য ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা। সেন্ট্রাল ঠিক করবে, সেন্ট্রাল কথা বলবে, কাকে কোন জায়গা থেকে দেবে। আজকে আমি ময়না থেকে জিতেছিলাম, ঠিক আছে, সেখানে 1260 ভোটে জিতেছি, এখন 10,000 লিড আছে। এখন যদি আমাকে বলে যেখানে টাপ সিট আছে সেখান থেকে তোমাকে দাঁড়াতে হবে, জিতে আসতে হবে, আই এগ্রি উইথ দ্যাট, আমি মানবো। আমি তারপরে বলবো না হেরে যাওয়ার পর যে আমি হেরে গেলাম। আমি দরকার তখন বলতে পারতাম যে আমি সিট নেবো না, আমি সিট নেবো না, আমি দাঁড়াবো না, বল তখন কেন বললো না? আপনি একটা রাজ্য সভাপতি ছিলেন, আপনি সংগঠন সম্বন্ধে অকবল আছেন, পুরো রাজ্যের প্রত্যেকটা বুথ আপনার হাতে তালুতে চেনা, বর্ধমানে কে সংগঠন আছে না আছে আপনি ভালো মতো জানেন, তো আপনি বলতে পারতেন যে আমি ওখানে দাঁড়াবো না, আমার হারার সম্ভাবনার চান্স বেশি। হেরে যেয়ে গিয়ে কথা বলার লাভ, তার আগেই বলে দেওয়া উচিত। তুমি তো বরাবরই ডান্ডা ঘুরান, রাজনীতিতে কাঁটিবাজি ডান্ডাবাজি কী সব আছে আমি সব কথাবার্তা আমি জানি না। প্রুফ দিক, কাঁটিবাজি করেছে, কেউ বলেছে কি না যোগে কাঁটি করেছে কি না হারানোর জন্য, প্রুফ দিক। বর্ধমান দুর্গাপুর থেকে হারার পর লাগাতার দলকে একাধিকবার নিশানা করেছিলেন দিলীপ ঘোষ, অভিযোগ করেছিলেন কাঁটিবাজি হয়ে থাকতে পারে, কি বলেছিলেন শুনুন। আর রাজনীতিতে এটা অসম্ভব কিছু না, রাজনীতিতে চক্রান্ত কাঁটিবাজি এটা রাজনীতির অঙ্গ, আমি সেভাবেই নিয়েছি, আমি পুরো পরিশ্রম করেছি কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে যা হয় সবাই কাঠি নিয়ে ঘুরতে, ব্যক্তিগত রেসারেসি, ভুল বোঝাবুঝি, ভুল পলিসির জন্য এত হাজার হাজার কর্মীর পরিশ্রম যেন জল না হয়ে যায়, তাহলে পরবর্তীকালে তাদেরকে কাজে লাগানো খুব মুশকিল হয়ে যাবে, মানুষেরও পার্টির প্রতি আস্থা চলে যাবে। নেতৃত্ব কোথাও না কোথাও ফাঁক থেকেছে, লড়াই সেভাবে হয়নি, সব কর্মীরা নামেনি, এটা নিয়ে চিন্তাভাবনা করার দরকার আছে, গতি যেন রুদ্ধ না হয়ে যায়, তাহলে তো কর্মীরা হতাশ হয়ে যাবেন। অন্যদিকে আজ যে ছবি দেখা গেল, বিধানসভায় গেলেন দিলীপ ঘোষ কিন্তু কোনো বিজেপি বিধায়কের ঘরে তিনি ঢুকলেন না, কোনো বিজেপি বিধায়ক দিলীপ ঘোষের অপেক্ষাতেও ছিলেন না। কিছুক্ষণ থেকে কিছু নথি নিয়ে বিধানসভা থেকে বেরিয়ে গেলেন 70 লোকসভা ভোটে পরাজিত বিজেপি প্রার্থী। দীর্ঘদিন বাদে বিধানসভায় এলেন দিলীপ ঘোষ, কিন্তু তার জন্য অপেক্ষায় ছিলেন না বিজেপির একজন বিধায়কও, এমনকি মনোজ টিগ্গা যিনি দিলীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত, কিছুক্ষণ আগেই তিনিও বিধানসভা থেকে চলে যান। দিলীপ ঘোষ এলেন কিন্তু বিজেপির ঘরে বসলেন না, সোজা চলে গেলেন অফিসে, কিছু সরকারি কাজকর্ম এবং কর্মীদের সঙ্গে আড্ডা মেরে দিলীপ ঘোষ বিধানসভা থেকে বেরিয়ে গেলেন। একটা সময় দিলীপ ঘোষ যখন বিধানসভায় আসতেন তখন বিজেপি বিধায়করা কার্যত রাস্তায় দাঁড়িয়ে থাকতেন তাকে স্বাগত জানানোর জন্য, কিন্তু এখন সাংসদ পদে হেরে যাওয়ার পর এটাই বাস্তব ছবি। ক্যামেরায় বিশ্বজিৎ শাহর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। দিলীপ ঘোষ আজ বিধানসভায় গিয়েছিলেন কিন্তু বিধানসভায় গিয়ে কিছুক্ষণ কাটিয়ে কিছু নথি নিয়ে তিনি বেরিয়ে আসেন। দিলীপ ঘোষের জন্য অপেক্ষা করেননি বিজেপির কোনো বিধায়ক। বিধানসভায় এলেন দিলীপ ঘোষ, আজ দুপুরে তিনি গিয়েছিলেন কিন্তু ঢুকলেন না বিজেপির কোনো ঘরেই। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির অপেক্ষাতে ছিলেন না দলের কোনো বিধায়কও। কিছুক্ষণ থেকে কিছু নথি নিয়ে বিধানসভা ছাড়লেন 70 লোকসভা ভোটে পরাজিত দিলীপ ঘোষ।